কইছে যে মিয়া সাফা করো মিয়া খেদো মিয়া এমন একটা জাত যেটা নাকি মাটির নিচে থাকে উল্লু গাছের উপরে থাকে যেমন পাখি থাকে এরকম কুয়ার নিচে মিয়া বইয়া থাকে মিয়ারে দমন করা এত সহজ না আমরা মিয়ার পোলা মিয়ার সন্তান গুয়াহাটি বিবরা কলেজে উচ্চ শিক্ষা গ্রহণ করছি কই রে আজকে এই দেখেন আপনার সাথে আছে এই গাড়িরও অধিকারী আল্লাহ দিলে আর এই সম্পত্তির অধিকারী এই কোনো আশেবার পোলা আছে যে শিক্ষা গ্রহণ করে এরকম পারেনে কাম করব এই যে আমরা বাড়ির মহিলা মানুষ নিয়েও কাম করি আমরা দেশের অর্থনৈতিক মেরুদণ্ড যেটা রক্ষা করে মরাপাট এই মরাপাটের থেকে আসাম সরকার কত টাকা ভ্যাট পায় বছরে এটা কি আসাম সরকার জানে জানে ভালো করে আনকি এই মরাপাটটা আমরাই প্রোডাকশন করি এটা কিন্তু কোনো হেমন্ত প্রোডাকশন করে না কোনো আসামের প্রোডাকশন করে না এটা শেখের প্রোডাকশন পূর্ববঙ্গের মূল্যের মানুষের প্রোডাকশন অসমের এক নম্বর অর্থনৈতিক রক্ষা শাক সবজি থেকে আরম্ভ করে কৃষি পণ্য মরাপাট যত যা আছে ধান সব আমরাই উৎপাদন করি আর আমাগরে কয় সাফা করবো এত সোজা আমরা উলুর থেকে যাই রে আঙ্গ সাফা করে তো উস্তাদ আঙ্গরে কিছু হয় না এখন